সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সময়ের ডিজিটাল প্ল্যাটফর্মে। আপনাদের সঙ্গে আছি আমি শুভ খান। দর্শক, ঘরে বসে বৈদেশিক মুদ্রা আয় এবং কর্মসংস্থানের সবচেয়ে সম্ভাবনাময় খাত হিসেবে আবির্ভূত হয়েছে ফ্রিল্যান্সিং। এই ফ্রিল্যান্সিং খাতে গত এক যুগে বাংলাদেশ সবচেয়ে সফলতা অর্জন করেছে, বিশেষ করে তথ্য প্রযুক্তি খাতে। প্রায় 6.5 লাখের বেশি ফ্রিল্যান্সার কাজ করছেন এবং দেশের জন্য কিন্তু সুনাম বয়ে আনছেন, পাশাপাশি কিন্তু প্রচুর বৈদেশিক মুদ্রাও কিন্তু বাংলাদেশে আসছে। আমরা যদি সরকারি হিসাবে ধরি, সেই হিসাবে কিন্তু 6.5 লাখ ফ্রিল্যান্সার কিন্তু কাজ করছেন এবং বিশ্বের যে টপ রেটের যে ফ্রিল্যান্সার যারা রয়েছেন তার মধ্যে কিন্তু একটা বড় অংশ হচ্ছে বাংলাদেশের, এবং বাংলাদেশের 6.5 লাখের বেশি ফ্রিল্যান্সার কাজ করছেন এবং বলা হয়ে থাকে যে 500 মিলিয়ন থেকে বছরে প্রায় $1 বিলিয়ন বৈদেশিক মুদ্রা কিন্তু আসলে দেশে আসছে। তো ফ্রিল্যান্সিং খাতকে সম্ভাবনাময় খাত হিসাবে চিহ্নিত করে কিন্তু সরকারের পক্ষ থেকেও নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারিভাবে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা যেমন করা হয়েছে, পাশাপাশি আর্থিক কিন্তু বিভিন্ন প্রণোদনাও কিন্তু দেওয়া হচ্ছে। আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বা বিভাগের অধীনে কিন্তু তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, যে কারণে আমরা দেখছি যে গ্রাফিক্স ডিজাইন থেকে শুরু করে গাড়ির 3D নকশা পর্যন্ত বাংলাদেশে কিন্তু হচ্ছে, এবং হুন্ডাই মার্সিডিজের মতো যে বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো রয়েছে তারা কিন্তু বাংলাদেশে ফ্রিল্যান্সারদের দিয়ে কিন্তু তাদের বিভিন্ন গাড়ির মডেলের নকশা কিন্তু করিয়ে নিয়েছে। তো সরকার এই খাতে উৎসাহিত করার জন্য কিন্তু বৈধ পথে অর্থাৎ ব্যাংকিং চ্যানেলে যদি কোনো ফ্রিল্যান্সার দেশে অর্থ নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু তাদেরকে 4% প্রণোদনা দেওয়া হয়, অর্থাৎ 100 টাকার যদি কাজ করে যদি 100 টাকা দেশে নিয়ে আসেন কোনো ফ্রিল্যান্সার তাদেরকে কিন্তু সরকার 4 টাকা বা নতুন করে কিন্তু তাদেরকে আর্থিক প্রণোদনা দেওয়া হয়। তো এই যে কারণে কিন্তু আসলে এই ফ্রিল্যান্সিং খাতটা কিন্তু খুব দ্রুত তার সাথে এগিয়ে যাচ্ছিল এবং আমাদের দেশীয় যারা ফ্রিল্যান্সার রয়েছেন তারা কিন্তু বেশ ভালো করছিলেন বৈশ্বিক প্ল্যাটফর্মে। তবে হঠাৎ করে একটি NBR এবং বাংলাদেশ ব্যাংকের একটি নির্দেশনাকে কেন্দ্র করে এই খাতে কিন্তু বড় ধরনের একটি ধাক্কার আশঙ্কা করছিলেন খাত সংশ্লিষ্টরা। সেটি হচ্ছে যে গেল বুধবার বাংলাদেশ ব্যাংক একটি নির্দেশনা জারি করে যেখানে আসলে বলা হয় যে ফ্রিল্যান্সিং বা অন্যান্য খাতের যে রেমিটেন্স সেগুলো যদি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে নিয়ে আসা হয় সেক্ষেত্রে কিন্তু উৎসে কর কাটা হবে, অর্থাৎ বলা হয়েছিল যে সেবা এবং রেভিনিউ ইত্যাদি ক্ষেত্রে কোনো অর্থ যদি বিদেশ থেকে দেশীয় কোনো ব্যক্তির অ্যাকাউন্টে পরিশোধ করা হয় তাহলে যে জমাকৃত যে অর্থ সেটির উপরে 10% হারে উৎসে কর কর্তন করা হবে। এবং যেহেতু এখানে কিন্তু আসলে ওই সার্কুলারটিতে কিন্তু আসলে কোনো উল্লেখ ছিল না যে এটি আসলে ফ্রিল্যান্সাররা এর আওতায় পড়বেন না বাদ থাকবেন, সে বিষয়টি কিন্তু স্পষ্ট করা হয়নি, যে কারণে কিন্তু আসলে বিতর্ক হয় এবং এই বিতর্কটা কিন্তু তীব্রভাবেই কিন্তু ছড়িয়ে পড়ে বিভিন্ন তথ্য প্রযুক্তি খাতের যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যক্তি পর্যায়ে যা ফ্রিল্যান্সার তাদের মধ্যে, এবং এটি নিয়ে কিন্তু ব্যাপক সমালোচনা এবং বিতর্ক শুরু হয়। তো এই বিতর্কের প্রেক্ষিতেই কিন্তু সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংক এবং NBR এর সাথে আসলে যোগাযোগ করা হয়েছে। তো এই সেই যোগাযোগের পর আসলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী তিনি কিন্তু সবশেষে একটি তথ্য ফ্রিল্যান্সারদের উদ্দেশ্যে দিয়েছেন। তো এ সংক্রান্ত একটি প্রতিবেদন রয়েছে, আসলে প্রতিবেদনই আসলে আমরা জেনে নিই আর কী ধরনের সবশেষ বার্তা ফ্রিল্যান্সার বা তথ্য প্রযুক্তি খাতের উদ্দেশ্যে দিয়েছেন প্রতিমন্ত্রী। বিতর্কের শুরু গেল বুধবার। ওই দিন আয়কর আইন 2023-এর 124 ধারা অনুযায়ী সেবা রেভিনিউ শেয়ারিং বাবদ পাওয়া রেমিটেন্সের ওপর উৎসে কর আদায়ে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয় বিদেশ থেকে পাঠানো অর্থ ব্যক্তির হিসাবে পরিশোধ করার আগে জমাকৃত অর্থের ওপর 10% হারে উৎসে কর কেটে নিতে হবে। নতুন এই নির্দেশনা নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়ে ফ্রিল্যান্সারদের। বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয় ফ্রিল্যান্সিং সহ তথ্য প্রযুক্তি খাতে। সমালোচনা ও বিতর্কের মুখে বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও NBR এর চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। এরপর শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে সরকারের অবস্থান স্পষ্ট করেন জুনায়েদ আহমেদ পলক। আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে পার্সোনালি কথা বলেছি, তারপরে আমি NBR এর চেয়ারম্যানের সাথে পার্সোনালি কথা বলেছি, তারপর দায়িত্ব নিয়ে কিন্তু আমি বলেছি যে আমাদের বাংলাদেশের ফ্রিল্যান্সারদের কোনো উৎসে কর দিতে হবে না। এ সময় কিছু গণমাধ্যমের সমালোচনাও করেন প্রতিমন্ত্রী। শীর্ষস্থানীয় অনেকগুলো দৈনিক, শীর্ষস্থানীয় অনেকগুলো প্রভাবশালী বাংলা ইংরেজি পত্রিকা, তারা একদম অফিসিয়ালি তারা প্রচার করছে এগুলো, যেটার কোনো ন্যূনতম সত্যতা নাই, মিথ্যা তথ্যের উপরে ভিত্তি করে একটা গুজব সৃষ্টি হয়ে গেল। বিশ্বে ফ্রিল্যান্সিং এর বাজার প্রায় $1.5 ট্রিলিয়ন, এ খাত থেকে বছরে প্রায় $500 মিলিয়ন আয় করছেন 6 লাখের বেশি তরুণ তরুণী।
শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা আসলে প্রতিবেদনটি দেখছিলাম, প্রতিবেদনে আমরা যেমনটি দেখছিলাম যে তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী কিন্তু বলছেন যে আসলে ফ্রিলান্সারদের আসলে কোনো ভয়ের কোনো কারণ নেই বা শঙ্কারও কোনো কারণ নেই, কেননা এই খাতটি কিন্তু আসলে 2024 সাল পর্যন্ত করমুক্ত রাখার ঘোষণা দিয়েছে সরকার। তো সেই নির্দেশনা মেনেই কিন্তু আসলে নতুন যে সার্কুলারটি আসলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, সেই সার্কুলারের আওতায় আসলে ফ্রিলান্সাররা পড়বেন না, এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেও কিন্তু আসলে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তো যেহেতু বিভিন্ন গণমাধ্যম মাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রচার হয়েছে, সে কারণে কিন্তু একটি বিতর্ক বা একটি শঙ্কা তৈরি হয়েছিল ফ্রিলান্সিং খাতে। তো ফ্রিলান্সার যারা এই খাতে কাজ করছেন তাদের সাথেও কিন্তু আমরা বিভিন্ন সময়ে কথা বলেছেন, তারা কিন্তু বলেছেন যেহেতু ফ্রিলান্সিং খাতের মাধ্যমে বড় একটা অর্থ ডলার আকারে দেশে আসছে, সুতরাং এই ডলার ক্রাইসিসের এই সময়ে কিন্তু ফ্রিলান্সিং খাত কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখছে, কারণ এটাও কিন্তু রেমিটেন্সের একটি অন্যতম বড় উৎস। তো তারা আশঙ্কা করছিলেন যদি এই ফ্রিলান্সিং খাতে যদি আসলে এই যে যে সার্কুলার বা নতুন যে আয়কর আইন, সেই আয়কর আইনের 124 ধারার অন্তর্ভুক্ত যদি হতো তাহলে কিন্তু এই খাতে বড় ধরনের একটি ধাক্কা লাগত, এবং যারা ব্যক্তি পর্যায়ের ফ্রিলান্সার তারা কিন্তু বলছেন যে আসলে কাজ নেওয়া থেকে শুরু করে তাদের বিভিন্ন পর্যায়ে কিন্তু প্রায় 30% বেশি কিন্তু তাদেরকে খরচ করতে হয়, সেখানে যদি আরও 10% উৎসকর কর্তন করা হয় তাহলে প্রায় 40% মতো কিন্তু আসলে তাদের যে উপার্জিত অর্থ সেখান থেকে কেটে নেওয়া হবে। এবং এটি হলে কিন্তু আসলে এই ফ্রিলান্সিং খাতে কিন্তু তরুণ তরুণীরা, বিশেষ করে যারা পড়াশোনা করেন, পড়াশোনার ফাঁকে কিন্তু তারা ফ্রিলান্সিং করছেন, তারা কিন্তু আসলে নিরুৎসাহিত হতেন। আর যদি প্রাতিষ্ঠানিক পর্যায়ের কথা যদি বলতে হয় তাহলে যেসব বড় বড় প্রতিষ্ঠান রয়েছে যারা আউটসোর্সিংয়ের সাথে জড়িয়ে আছে, তারা প্রায় মিলিয়ন ডলার কিন্তু দেশে আনছে, তো তারা কিন্তু আসলে নিরুৎসাহিত হবে। এবং এই খাত সংশ্লিষ্টরা আশঙ্কা করছিলেন যে আসলে টাকা পাচারের একটা সংখ্যা তৈরি হয়েছিল, কেননা যে বেশিরভাগ এদের কাজ মূলত কাজটাই কিন্তু আসলে বিদেশে, তো সে কারণে যদি বাইরের যে টাকাগুলো সেগুলো বড় বড় যেসব প্রতিষ্ঠান আছে তারা হয়তো আর ব্যাংকিং বা বৈধ চ্যানেলে দেশে আনতেন না, তো সেক্ষেত্রে কিন্তু আসলে সরকারি ক্ষতিগ্রস্ত হতো এমনটি কিন্তু তারা ধারণা করছেন। এবং যারা দেশে বৈধ পথে টাকা আনতেন তারাও কিন্তু উৎসাহিত হতেন যে দেশের এই টাকাগুলো তারা বাইরেই রেখে দেওয়ার জন্য, তো সে কারণেই কিন্তু তারা এটার প্রতিবাদ জানিয়েছেন। এবং আমরা দেখেছি গত কয়েকদিনে কিন্তু তথ্য প্রযুক্তি খাতের যে বিভিন্ন সংগঠনগুলো রয়েছে তাদের পক্ষ থেকেও কিন্তু সরকারের বিভিন্ন পর্যায়ে কিন্তু আসলে যোগাযোগ করা হয়েছে, এবং যোগাযোগ করার পরে আজকে কিন্তু আসলে তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী কিন্তু ঘোষণা দিয়েছেন যে ফ্রিলান্সিং খাতটি আসলে করের আওতায় আসছে না, এবং 2024 সাল পর্যন্ত যে সরকার তাদেরকে করমুক্ত ঘোষণা করেছিল সেটি আসলে বলবৎ থাকবে, এবং এ সংক্রান্ত কোনো গুজব বা মিথ্যা তথ্য থেকে আসলে বা মিথ্যা তথ্যে যাতে ফ্রিলান্সাররা যাতে বিভ্রান্ত না হন সে বিষয়ে কিন্তু প্রতিমন্ত্রীর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, এবং সরকারের পক্ষ থেকে বিষয়টি অনুরোধ করা হয়েছে, এবং গণমাধ্যমকেও আসলে এক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। তো দর্শক, আজ এ পর্যন্তই, নতুন কোনো বিষয় নিয়ে আগামী দিন হাজির হব আপনাদের সামনে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সঙ্গে থাকুন সময়ের।